হ্যালো গাইস, আজ আমি দেখাবো এই ফ্লায়ার ডিজাইনটি কীভাবে করতে হয়। তো শুরু করছি। তো ফ্লায়ার ডিজাইন শুরু করার পূর্বে তো এইগুলো শেপগুলো কীভাবে করতে হয় তো এটা আমি করে দেখাচ্ছি। তো রেক্ট্যাঙ্গেল থেকে আপনি একটি শেপ নেবেন, এখানে আমি একটি কালার দিচ্ছি, কালার দিয়ে দিলাম। আচ্ছা, কালারটি দেওয়ার আগে আমি এখান থেকে একটি শেপ নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি ডিজাইনটি কপি করে নিলাম, শেপটি কপি করলাম। কপি করার পর এখান থেকে আমি সুন্দরভাবে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। ওকে, ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর এখানে কন্ট্রোল টু দিয়ে ব্লক করে নিচ্ছি। ব্লক করার পর দেখেন এটা আমি হোয়াইট কালার করে দেব, হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করার পর আমি এটা ঘুরিয়ে দিব, এভাবে ঘুরিয়ে দিয়ে লম্বা করে টান দেব। এখানে দেখতে পাচ্ছেন, তারপর এটুকু আমার কমপ্লিট। এখন আমি এখান থেকে একটি রাউন্ড শেপ নিব। আমার এখানে রাউন্ড শেপ নেওয়া কমপ্লিট। এটা আমি একটু নিচে নামাতে পারি। ওকে, এখান থেকে আমি অফসেট পাথ করে নিব। অবজেক্টে পাতে যাব, পাতে যাওয়ার পর এখান থেকে অফসেট পাথ, এখানে আমরা মাইনাস করে দেবো, -1 দিয়ে দিচ্ছি। আচ্ছা, -0.5। ওকে, এটুকু দেওয়ার পর আমি এখান থেকে কালার দিচ্ছি আলাদা। তো এখানে দেখেন আমার এটুকু কমপ্লিট। আমি এই ডিজাইনটি এখানে দেখতে পারছি না, কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করে দিলাম। দেওয়ার পর এক পাশে সরাচ্ছি। তো এটুকু করার পর এই পাশেও কিন্তু একটি শেপ আছে, সেই শেপটি আমরা এখানে করে দেব। আপাতত একটি এভাবে রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি। নেওয়ার পর টান দিলাম, এটা আমরা একটা ব্লক করে নিচ্ছি কন্ট্রোল টু দিয়ে, এবং এই শেপগুলো আমি এখানে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট এটুকু করে দিলাম। দেওয়ার পর এখানে কিন্তু আমরা একটা ইমেজ, এই ধরনের ইমেজ রাখতে পারি। তো আমরা গুগলে সার্চ দেব ইমেজ, বিল্ডিং ইমেজ। এখানে সিটির যে ইমেজটা, আমরা এখানে এটা এই সিটির ইমেজটা ব্যবহার করব। আমি এখান থেকে ইমেজটি কপি করে নিচ্ছি, ছোট করব ছবি। এখন দেখেন আমি এটা, এই ইমেজটি আমি অ্যারেঞ্জ সেন্ট্রো ব্রিং টু ফ্রন্ট এই ইমেজটি, এই শেপটি আমি উপরে দিয়ে দিব, এবং ইমেজটি এখানে রাখবো। রাখার পর এই শেপটি এবং ইউলো শেপ এবং ইমেজটি একসাথে ধরে মেক ক্লিপিং মার্কস করে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমি মেক ক্লিপিং মার্কস করে দিয়েছি। এটা আরেকটু নিচে নামাতে হবে ইমেজটি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন এই ইমেজটি আমার এখানে কমপ্লিট। তো আমাকে এই ধরনের একটি শেপ তৈরি করতে হবে। এখানে আমি একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর এখান থেকে আমি ঘুরিয়ে দিলাম, শিফটে ধরে, কিবোর্ডের শিফটে ধরে ঘুরিয়ে দিলাম। তারপর এখান থেকে আমাকে, যে দেখেন এখানে ডাইরেক্ট সিলেকশন থেকে এভাবে আমি টান দিলে এখানে রাউন্ড শেপ হয়ে যাচ্ছে। তারপর এইখানে দেখেন হোয়াইট কালার একটি শেপ আছে, এটা আমরা আরেকটু করে নেব। কীভাবে করবো দেখেন, আবার অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পর পাথ, তারপর অফসেট পাথ, এখানে আমরা মাইনাস দেব না, ডাইরেক্ট আমরা দেবো 0.5, এবং আমরা এখানে হোয়াইট কালার করে দিচ্ছি, ছোট করে দেব। ওকে, আমরা একটু দেখে আসি
এখানে দেখতে পারছেন একটু বেশি রাউন্ড হয়ে গেছে, সেটা আমরা ঠিক করে দেব। যদি বেশি প্রবলেম হয় তাহলে আমরা এটা রিমুভ করে দিব। রিমুভ করে দিয়ে নতুন একটি শেপ তৈরি করতে পারি আমরা এখান থেকে, -0.1, ও -0.1 এটা আমরা হোয়াইট করে দিচ্ছি। ওকে, এটুকু কমপ্লিট। আমি এখন এটি আমি গ্রুপ করে নিচ্ছি, রাখবো। আরেকটা জিনিস খেয়াল রাখবো যে এটা আমার একবারে এরকম এটার সাথে এটা মিল আছে কিনা, দেখেন এই উপরে নিচে এবং উপরে। তাহলে আমাদের কি করতে হবে, একটু ঘুরিয়ে দিতে হবে সামান্য। ওকে, দেখেন এখানে কমপ্লিট, এটুকু কমপ্লিট। এখন নিচের যে শেপটি এটি তৈরি করব। এটি নিচের যেটা দেওয়া আছে এটা গ্রেডিয়েন্ট দেওয়া আছে, গ্রেডিয়েন্ট কালার আমরা এখানে ব্যবহার করতে চাই। এর জন্য কি করতে হবে, আপনাকে গ্রেডিয়েন্ট অপশন নিতে হবে। গ্রেডিয়েন্ট অপশন নেওয়ার পর এখানে আমি ক্লিক করছি গ্রেডিয়েন্ট অপশনে, দেখেন স্টক হয়েছে, এটা আমি ঘুরিয়ে দিচ্ছি। দেওয়ার পর ফিল কালারটা আমি অফ করে দিলাম, এটা উপরে দেবে, এখানে ক্লিক করলে উপরে চলে আসবে। ওকে, এখন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর মানে স্লাইডারে ক্লিক করলাম, স্লাইডারে ক্লিক করার পর শিফটে ধরে এখানে ক্লিক করছি, এই কালারে ক্লিক করছি, এবং এই দিকের এই যে বাম পাশে যে স্লাইডারটা আছে সেখানে ক্লিক করে এই ইউলোর মধ্যে ক্লিক করব শিফটে ধরে। দেখেন আমার এখানে গ্রেডিয়েন্ট কালার দেওয়া কমপ্লিট। এবং এই পাশে দেখেন একটা আমি আনগ্রুপ করে দিচ্ছি, আনগ্রুপ করার পর এটাও জাস্ট আইড উপরতে এখানে ক্লিক করব। আমার দেখেন এখানে আমার গ্রেডিয়েন্ট কমপ্লিট, উপরের যে শেপটি আছে সেটাও আমি গ্রেডিয়েন্ট দিয়ে কমপ্লিট করব। এখানে দেখেন আমার মোটামুটি সব এখানে পুরা ফ্লাইটটি কমপ্লিট। এখন জাস্ট খালি আমি টেক্সটটি বসাতে পারি এইখানে, দেখেন এখন সবগুলো ধরে একসাথে আমি গ্রুপ করে দিব। গ্রুপ করার পর এখান থেকে একটা আমি শেপ নিচ্ছি, পেজ বরাবর শেপ নিলাম, পেজের অনুপাতে একটি শেপ নিলাম। নেওয়ার পর সবগুলো একসাথে ধরে দেখেন এখানে ক্লিপিং মার্কস করে দিলাম। দেখেন আমরা এখানে ফ্লায়ার ডিজাইনটি কমপ্লিট। তো আরেকটা জিনিস দেখবেন আপনারা, এখানে কিন্তু লক ছিল আমার ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে, এই কারণে কিন্তু আমার এই এটা হচ্ছিল না। কি করতে হবে এখন আমাকে, কন্ট্রোল নোটার টুতে আনলক করতে হবে। আনলক করে এখানে বসাবো, বসানোর পর সবগুলো একসাথে ধরে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। দেখেন এখন সবগুলো কমপ্লিট। এখন আমি এটি সঠিকভাবে বসাবো। এটুকু আমার কমপ্লিট। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন, এবং চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।